नमस्कार अपने सकल के आंतरिक प्रीति शुभेच्छा कि बोलबो एम एक अनुष्ठान स्मरण अनुष्ठान अनुप हमारे बंधु अनुप हमारे क्योंकि बयसे बड़ किन्तु आमी अनुपरी डाकि बंधुत्वटा प्रथम थेके ओरकम अनुश्री ओके अनुदा बोले डाके तो आमार डिसेम्बरे हार्ट अटैक होलो जानुआरी गोड़ाते अनुप प्रथम फोन करलो आमाके नानान रकम साधारणता नानान किछु बोले दिये चले गेलो सेई अनुपे स्मरणे एखाने आसा आर संगे अभिजीत बंदोपाध्याय एवं ভেবেছিলাম যে আজকে আমাদের গান গাইব না অনুপের গান গাইব অনুপ কিছু কম্পোজ করত সুর করত এবং ওর মেলোডিটাকে আমরা জানি ওর সঙ্গে অনেক দীর্ঘ আড্ডা হয়েছে কথা হয়েছে আমার অন্য রকমের গান মানে যখনই কোনো ক্যাসেট বেরিয়েছে ও ফোন করে বলেছে বা ব্যাংকে দেখা হলে বলেছে যে তোমার এই দুটো কম্পোজিশন দারুণ কিন্তু তুমি যে ওই যে চিৎকার করা গানগুলো গাও ওগুলো আমার ভালো লাগে তো অনুপ অনুপের মতো অনুপ খুব ইন্টারেস্টিংলি 40-এর দশকের লোকজনের কবিতা যেমন দীনেশ দাস দীনেশ দাসের একাধিক কবিতা অনুপ সুর করেছে অপূর্ব সুর করেছে আবার একেবারে 70-এর দশকের পরে বা 70-এর দশকে যেমন সমীর রায় রঞ্জিত গুপ্ত এদেরও অনেক লেখায় সুর করেছে প্রধানত সুরই করেছে এবং গিয়েছি তো একটি গান দুটোই সুর অনুপের একটি গান যেটা প্রথম আমরা রাখছি সমীর রায়ের কবিতা জননীব কাঁদো আরো কাঁদো তুমি শত শহীদের মা তুষার সাগরে আগুন জ্বলে পাথর প্রতিমা স্বপ্ন দেখে না জননী গো ঝরনার সাথে তুমি আমি কথা বলি হিমালয়ে তারপরে মাগো ছেলের স্বপ্নে কেটে যাক কেটে যাবে কত রাত কত তারপরে মাগো চোখ মেলে দেখো আমরা তো আছি বেঁচে আমাদের মনে রেখো রণ জয়ী রণে আছি তবু বেঁচে
চিমনির পাশে সোনালি ধানের খেতে তুষার সাগরে আগুন জ্বলে না পাথর প্রতিমা স্বপ্ন দেখে না জননী গো এসো ঝর্ণার সাথে তুমি আমি কথা বলি হিমালয় হয়ে ভরে আকাশে জড়ি শত শহীদের